সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটি আমরা টাই ডাই ড্রেস করব। তো আপনারা কিন্তু অলরেডি দেখেই গিয়েছেন ড্রেসটির ডিজাইন। তো আসলে কীভাবে করতে হয় এটা বারবার দেখাই, কিন্তু আমি মনে করি যে আপনাদের সঙ্গে নিখুঁতভাবে আমার শেয়ার করাটা প্রয়োজন, ঠিক আছে? তার জন্য আমি আবার দেখাচ্ছি। দেখেন, কুচি কুচি করে তারপরে দিতে হবে, এত পারফেক্টভাবে করতে হবে যেন প্রত্যেকটা লাইন সমান থাকে, একটা লাইন থেকে আর একটা লাইন যেন ছোট বড় না হয়। যখনই ছোট বড় হবে তখনই কিন্তু একটা মোটা একটা চিকন হয়ে যাবে। তো তারপরে যতই চেষ্টা করি না কেন একটু ছোট বড় হয়, ঠিক আছে? তো স্কেল দিয়ে বেঁধে নিয়ে তারপরে আমরা ভিজিয়ে নিয়েছি, ঠিক আছে? ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পানিটা ঝরে গিয়েছে, তারপরে আমরা রং করার জন্য এখানে গরম পানি নিয়ে নিয়েছি। আর যেহেতু এখানে ভ্যাট রং করব, তাহলে আমার গরম পানি লাগবে, হাইড্রোস, কস্টিক এবং ভ্যাট রং লাগবে, ঠিক আছে? আর এটার জন্য আমি 1 গ্রাম পরিমাণ ব্লু কালারের রং নিয়েছি। আর 1 গ্রামে তাহলে আমি হাইড্রোস নেব 4 গ্রাম আর কস্টিক নেব 4 গ্রাম, কারণ আমি এ গ্রেডের রং ব্যবহার করছি আর এতে 4 গুণ মেডিসিন লাগে। আমি এর ভিতরে আরও অনেক কাপড় করব, যে কারণে আমি তখন আমার পরিমাণে বেশি নিয়েছি, কিন্তু এই ড্রেসটার জন্য আমার 1 গ্রাম রঙই যথেষ্ট, ঠিক আছে? তো ভালোভাবে গুলে নিতে হবে। আর এই ড্রেসটা আসলে এত সুন্দর, ইউনিক একটা ড্রেস, আপনি ভাবতেও পারবেন না, অনেক অনেক বেশি সুন্দর লাগে। এটা পরলে আলাদা রকমের স্মার্ট লাগে। তো আপনারা চেষ্টা করবেন টাইডের ভিন্ন ভিন্ন সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের ড্রেস করার, আর তার সাথে একটু হাতের কাজও দিয়ে দেবেন। যেমন আমি এই ড্রেসটাতে একটু হাতের কাজ করছি, আর যে হাতের কাজটা করছি এটা আমি সামনে আপনাদেরকে দেখাবো যে কীভাবে করেছি, ঠিক আছে? তো আমি পারফেক্টভাবে রং করার জন্য আমি একটা ট্রে নিয়েছি, ট্রেতে এবার আমি রং দিব। রং দেওয়ার সাথে সাথেই কিন্তু রংটা করব, তা না হলে কিন্তু ট্রেটা যেহেতু ঠান্ডা, পানিটা রঙের পানিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু রংটা আবার বসবে না, যেহেতু এটা গরম পানির রং। তো আমাদের এটা মাথায় রাখতে হবে যেন কোনোভাবে পানিটা ঠান্ডা না হয়, ঠিক আছে? অনেকে রং করে কিন্তু পরে উঠে যায়, এটার মূল কারণ হচ্ছে পানিটা ঠান্ডা হয়ে যায়। আর গরম পানির রং সবসময়ের জন্য গরম পানিতেই করতে হয়। এক সাইডে রং করার পর আমি একটু চামচ দিয়ে ফেলে দিলাম, তা না হলে ভিতরে ঢুকে যাবে, মোটা হয়ে যাবে। এবার অপর পাশেও আমি সুন্দরভাবে নেড়েচেড়ে রংটা করে নিচ্ছি। এভাবে রংটা করে নিয়ে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা না হলে কখনোই আমরা ধুব না, ঠিক আছে? কারণ এটা এমনিতেই কিন্তু আমরা পানিতে চুবিয়ে চুবিয়ে রং করি নাই, এটা এমনি টাইডের মতো করে রং করা। তো এটা একটু রং রেখে দিতে হবে, যখন রেখে দেওয়ার পরে ঠান্ডা হবে তারপরে বালতির ভিতরে আগে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে রংটা ছাড়িয়ে তারপরে বাঁধন খুলব, তারপরে একদম ফিনিশিং ধোয়া দিব, ঠিক আছে? তো দেখেন, এই যে আমার রং করা শেষ, আমি রেখে দিচ্ছি। এবার আমি এর ভিতরে অন্য যে রং করা সেটা আমি করে নিচ্ছি, ধুয়ে এনেছি, এবার আপনাদের সামনে খুলব। এ দেখেন, ওয়াও, জাস্ট অসাধারণ হয়েছে। আমার এই ড্রেসটি অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।